হাই, আমি এখন হাওড়াতে, এখন আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে হাওড়া ব্রিজে উঠবো। তো আমি এখন যাচ্ছি দমদম। দমদমের রুটটা কি বলছে দাদা? স্ট্যান্ড রোড হয়ে যেতে বলছে, টাইম প্রায় অনেক এক ঘন্টা দেখাচ্ছে। তো আমার সাথে আমার উবের ড্রাইভার আছে দাদা, তোর নাম শঙ্কর রায়। তো দাদা খুব হেল্পফুল। অ্যাকচুয়ালি আমাদের স্ট্যান্ডের ভিতরে ঢুকতে গেলে এক্সট্রা পেমেন্ট পে করতে হয় না? আমি এর প্রথম প্রথম যখন এসেছিলাম তখন ভেতর থেকে ছাড়া মানে বেরোনোর জন্য আমার ওখানে 50 টাকা করে দিত। ভিতরে ঢোকার জন্য মানে আপনার যেখানে লোকেশন ওখান থেকে ভিতরে ঢুকতে গেলে? না না, উবের স্ট্যান্ডে আছে না, উবের স্ট্যান্ডে আগে টাকা দিত না, 50 টাকা করে। হ্যাঁ, আমি আমি তো এখানে সব বুঝতে পারি। উবের যে পার্কিং থেকে আপনাকে ওখান দিয়ে পার্কিংয়ের ভিতর থেকে যখন ছাড়তো, হ্যাঁ, তখন প্রায় 50 টাকা করে দিত। হ্যাঁ, ওটা আগে নিয়ম ছিল, এখন করে অন্য নিয়ম করেছে। যার জন্য ওটা কি করছে এখন আপনাদের বুকিং করছেন যে হাওড়া স্টেশন দিয়ে, যেই হাওড়া স্টেশন দিয়ে বুকিং করুক, ওর টাকাটা ধরে নিচ্ছে। আচ্ছা, টাকাটা ওর সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছে, আলাদা করে টাকা নিচ্ছে। আচ্ছা, এই হচ্ছে সিস্টেম। আচ্ছা, আগে আলাদা করে টাকা নিতে কি যাই না? আমি উবের তো বেশি দিন চালাচ্ছি না, এই কয়েকদিন ধরে চালাচ্ছি, মাসখানেক হয়নি এখন চালাচ্ছি। তা আপাতত এখন ওরকম শুনিনি কিছু। তবে আমি এই টোকা জানি, আপনার হুগলি সেতু বলো, হাওড়া ব্রিজ বলো, আপনার সাঁতরাগাছির ওই দিকে যে ট্রোলগুলো বলো, সব আপনার এর মধ্যে ধরে নেয় যে আপনি কোথায় যাবেন। লোকেশানটা যেটা মারেন জিপিএস টোলের ওপরতে নিয়ে যাবে, টোল ছাড়া নিয়ে যাবে, সেটা জিপিএস জানে। টোলের ওপরতে নিয়ে গেলে সেরম বুঝে ভাড়া নেয়, আর টোল ছাড়া নিয়ে গেলে সেরম ভাড়া নেয়। হাওড়া স্টেশনতে আপনার যদি এই কথাটা ঠিক হয়ে থাকে তাহলে আপনার এই ভাড়ার সঙ্গে অ্যাডজাস্ট 50 টাকা এক্সট্রা জুড়ে নেবে, ওটা আলাদা করে আপনাকে ক্লিয়ার করতে হবে। আমি যখন মানে 3 মাস আগে তখন নিত, আমি তো এখানে 7 বছর থেকে আছি, মানে জানি ব্যাপারটা যে নিয়েছে। না না, আপনাকে আজকে নিয়েছে নাকি? না না, আজকে না। 50 টাকা নিলে ওদের উল্টে? না, আজকে আজকে নেয়নি, বিকজ মানে যারা ট্যাক্সি ড্রাইভার থাকে কি না, তারাই বলে যে দাদা এখানে 50 টাকা দিতে হবে। ওরাই তো বলবে, ও বাবা, ওরাই, ওরা তো রাজা হাওড়া স্টেশনে, ওরাই রাজা। তোমরা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, এখন আমরা ব্রিজে উঠছি, আর ব্যাকগ্রাউন্ডে সঙ্গ বাজছে। ব্রিজটা রাতের বেলা বেশি সুন্দর লাগে, বিকজ রাতের বেলা লাইটটা জ্বলে, বিভিন্ন ধরনের লাইট জ্বলে, আর ওর ভিউটা সেটা চোখে না দেখলে কেউ বলে বোঝানো যাবে না ক্যামেরাতে। তবু আমি এখন যাচ্ছি সকাল সকাল, সকাল তো না, কটা বাজে? এখন 12টা বেজে গেছে, 12টা 12 বাজে এখন। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, when you feel it's hopeless, when you think that you've lost, oh, I will take your hand and we'll rise up from the dust, oh, here we go, 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 let us heal and grow, you won't be alone, we're unstoppable, don't be afraid to show what we're going for, this is what we know. So, I'm going to cross the bridge, cross the right side of the bridge. বেরিয়ে সোজা বেরোবো এখান দিয়ে। তো কলকাতার রাস্তা তোমরা বুঝতেই পারছো, অল টাইম জ্যাম পেয়ে ভর্তি থাকে, এত জ্যাম রাস্তাঘাটে বেরোনো যায় না। এরকম জায়গায় দাদা, এটা স্ট্যান্ড রোডে আমরা এখন আছি, এখনো দেখা যাচ্ছে 40 মিনিট চার্জ বেড়ে যাবে। কোনটা? বিশাল ঘোরা দেখো, আমরা যাবো দেখো, এইখান থেকেই উঠছি তো, ও এখান থেকে ট্রেনে কোন দিকে ট্রেনে নিয়ে যাচ্ছে, জিপিএস ধরেই চলো তাহলে।
হচ্ছে স্ট্যান্ড, লঞ্চ স্ট্যান্ড, এখানে সব লঞ্চ দাঁড়ায় এই জায়গাটাই। তো আমরা এখন ঘাট পেরিয়ে বেরোচ্ছি। ঘাটটা সৌন্দর্যটা আলাদাই, উবের থেকে আমি ফিল করতে পারছি যে লঞ্চ দিয়ে যাবে সে আরো ভালো আমার ফিল করতে পারবে। টালা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আজকে কলকাতায় একটা আসার একটা রিজন আছে। রিজেন্টটা হলো স্টার জলসাতে সুপার সিঙ্গার হচ্ছে, তো এটাতে আমার কিছু ফ্রেন্ড ব্যাকিং ভোকালে আছে যারা প্রবাস করছে, তো সেই সূত্রেই আমার আশা, আমিও ব্যাকিং ভোকালের জন্য এসেছি। তো আশা করি ব্যাকিং ভোকাল করে খুব মজা হবে, খুব মজা পাবো। এর আগের বার যেমন আমরা করলাম জি বাংলাতে সায়ামাপাতে ব্যাকিং ভোকালে, আমরা অনেক ফ্রেন্ডসরা ছিলাম সেখানে, আমরা অনেক মজা করেছি। ফ্রেন্ডসদের মধ্যে সৌম্য, ঋত্বিক, দিশা, তানিশা, সিদ্ধিদি, দেবাশিস, কৌস্তব, অনেক ফ্রেন্ডসরা ছিলাম। তো এখানেও আমাদের জলসাতে সবাই তো না, বাট দু একজন আছে, কৌস্তব আছে, দেবাশিস আছে, তানিশা আছে। আশা করি এখানেও মজা হবে, বাট বাকিদেরকে অবশ্যই মিস করবো খুব। আমরা যাচ্ছি এখন দমদমের দিকে। দমদম থেকে বেরিয়ে আমি যেখানে রিহার্সাল হচ্ছে সেখানে যাবো, চেষ্টা করবো সেখানে কিছু জায়গা বা সেখানের লোকজন জলসার যারা সুপার সিঙ্গার আছে তাদেরকে দেখানো, তাদের সাথে কথা বলার যতটা পসিবল হবে ততটা আমি দেখাবো। তো আমরা দমদমে এখন চলে এসেছি, তো এবার দেখা হবে রিহার্সাল স্টুডিওতে গিয়ে। ওকে, এখনকার জন্য বাই, পরে দেখা হবে। তো আমরা এখন মেট্রো স্টেশন থেকে বেরোলাম, দেখাই তোকে এখনো। তো আমার সাথে একটা ফ্রেন্ড আছে আমার, তানিশা। তো আমরা এখন মেট্রো থেকে বেরোলাম, বেরিয়ে তানিশা কী সব বলছে। তো বেরিয়ে এখন আমরা রিহার্সাল স্টুডিওতে যাবো। হ্যালো তানিশা, এখন আমরা আছি কালীঘাট মেট্রো স্টেশনে, এদিকে আছে। তারপরে এবার আমরা অটো ধরবো গড়িয়াহাটে। তোমরা এখন কোথায় যাবো? আমরা এখন যাবো গড়িয়াহাট। তো আমরা অটো ধরবো গড়িয়াহাট কিভাবে যাবো? আমরা এখন গড়িয়াহাটের অটোতে বসে আছি, আমরা গড়িয়াহাট যাবো। তারপর ওখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে, তাহলেই আমাদের রিহার্সাল রুমটা আমরা পৌঁছাতে পারবো ওখানে। তো হাই কর, হাই। তো এই নতুন ফ্রেন্ড এখানে হয়েছে, আর ওর নাম কি? নিশান। আর এটা তো একটু আগে দেখেছেন আপনি এই মহিলাটাকে, প্রচন্ড চারপাট চারপাট করে। তো আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি গোলপার্ক বালিগঞ্জে। দেখো তো ধর।